হ্যালো ভিউয়ার্স, আমার হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় এবং সেই সব সবজি বাড়িতে আমরা ছাদের উপর কীভাবে রোপণ করব, অর্থাৎ বীজ থেকে কীভাবে গাছগুলোকে তৈরি করব এবং সেই ফসল আমরা খাব। তো যাই হোক, তো চলুন দেখা যাক। এটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে সমস্ত আপডেট আপনারা পান। আপনারা বীজগুলো লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন। যদি লোকাল মার্কেটে আপনারা বীজ না পান তাহলে আপনারা অনলাইনে কিনে নিতে পারেন। আমি অ্যামাজন থেকে বীজগুলো কিনেছি, কিছুদিন আগে এটা আনবক্সিং করেছিলাম, তো যাই হোক তখন দেখানো হয়নি। এবার আমি আপনাদেরকে বীজগুলো দেখিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা হলো আপনাদের বীজের যে প্যাকিং, অনলি ফর অর্গানিক কোম্পানির গ্রো ইওর ওন। 45টা ভ্যারাইটির সবজির বীজ এখানে দিয়ে দিয়েছে, আর দেখতে পাচ্ছেন সমস্ত ইনস্ট্রাকশন আপনাদের সামনে। এটা হলো একটা গাইড বই যেটার মাধ্যমে আপনাদের সমস্ত সবজির যে কীভাবে লাগাবেন সমস্ত ইনস্ট্রাকশন এটা দেওয়া আছে, একদম পুরো ডিটেলসে দেওয়া আছে, ছবি সহ এবং টোটাল দেওয়া আছে। তো যাই হোক, যদি আপনার ইচ্ছা হয় পড়ে নেবেন, আর যদি না ইচ্ছা হয় তো আপনার পড়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আপনি নিজেও অভিজ্ঞ, তো আপনি বীজগুলোকে লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন কত ধরনের বীজ আমাদের এখানে আছে। তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত বীজগুলোকে, আমি এক জায়গায় রেখে আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এই 45 রকমের বীজ। এই সমস্ত বীজগুলো আমি অনলাইন থেকে কিনেছি। তো এত রকমের বীজ আপনাদেরকে একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমার কাছে এখন আপাতত টেবিল নেই। তো টেবিলে ফিরে সমস্ত বীজগুলোকে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো। তো যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে কত রকমের বীজ আমাদেরকে দিয়েছে। তো এই বীজের দাম নিয়েছে মোটামুটি 300 টাকা মতো। আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেব। আপনারা যদি চান তাহলে এই বীজগুলো আপনারা অ্যামাজন থেকে অনলাইনে কিনে নিতে। এবারে চলুন, আমি সমস্ত বীজগুলোকে আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই বীজগুলো দেখানো হয়ে গেলে আমি কিভাবে বীজগুলোকে আমি রোপণ করব সেই বিষয়ে আপনাদেরকে একটু তথ্য দেব। চলুন দেখে নিন। এরপর আমি লাগাবো কোরিয়েন্ডার লিভস, অর্থাৎ ধনে পাতা। ধনে পাতার বীজ আমি অর্ধেকটা মতো নিয়ে নেব। নেওয়ার পরে আমি এই ধনে পাতার বীজটাকে ওই যে মাটি, আমি যে পলিব্যাগে মাটি রেখেছি ওই মাটির উপরে আমি ছড়িয়ে দেব। হালকা করে ছড়িয়ে দেওয়ার পরে একটা কথা মাথায় রাখতে হবে, এর উপরে আমাদেরকে অবশ্যই মাটি দিয়ে ঢেকে, যদি আমরা মাটি দিয়ে না ঢাকি তাহলে এটাতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, এবং যদি কীটপতঙ্গ বা পাখি আসে তাহলে কিন্তু এই বীজগুলোকে খেয়ে ফেলতে পারে। তাই আমাদের ঢেকে দেওয়া, মাটি দিয়ে ঢেকে দেওয়া খুবই জরুরি। এরপর আমি একই পদ্ধতিতে সমস্ত বীজগুলোকে লাগিয়ে নেব। তো চলুন দেখা যাক।
বাকি ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন সমস্ত গাছগুলো লাগানো কীভাবে হচ্ছে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। নতুন ভিউয়ার যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং পুরাতন যেসব সাবস্ক্রাইবার আছেন তারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।